ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এই জায়গাটাতে ছিলাম আমরা, জাস্ট এই টেবিলটা তৈরি করা হয়েছিল। আশা করছি অনেকেই দেখেছো লেকচার, তো যখন দিয়েছি তখন দেখেছো, এবং যদি পিডিএফ দিয়েছে অনেকেই হয়তো জিনিসটা খুলে দেখেছো আসলে কি আছে না আছে। এখানে আরো কিছু আলোচনা বাকি ছিল, সেটা একটু আজকে সেরে নিই, দেন হচ্ছে নেক্সট টপিকসে যাব। আমাদের এখানে দেখো আমরা বলেছিলাম যে ক্লাস ইন্টারভ্যালের কথা, এখানে যে ক্লাস ইন্টারভ্যালটা করা হয়েছে এটা হচ্ছে এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল, রাইট? এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভ্যালে যেটা নিয়ম আমার আপার লিমিটটা যেখানে শেষ হয় একটা ক্লাসের, পরবর্তী ক্লাসের লোয়ার লিমিটটা সেখান থেকে শুরু হয়। যেমন প্রথম ক্লাসটা হচ্ছে 15 থেকে 25, পরবর্তী ক্লাসটা আবার শুরু হচ্ছে 25 থেকে 35, তারপরে 35 থেকে 45, এইভাবে। এটাকে আমরা বলছি এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল। আর ইনক্লুসিভ কোনটা? ইনক্লুসিভ হলো গিয়ে তোমার 15 থেকে 24 ধরবো, তো এরপরে হচ্ছে আমার হবে 25 থেকে 34, মানে 24 আর 25 এর মাঝে এক গ্যাপ থাকবে, এক গ্যাপ থাকবে। এইটা এটার জন্য আমরা বলবো ইনক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল। ওকে, এরপরে আসো এখানে আমরা প্রত্যেকটা ক্লাসে দুইটা ভ্যালু দেখতে পাচ্ছি, ভ্যালু দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা বলছি ক্লাস লিমিট। যেমন বড় যে ভ্যালু গুলো আছে, যেমন তোমার ডান পাশের যে ভ্যালু গুলো আছে 25 থেকে শুরু 35 45 55 65 75, এগুলো হচ্ছে আপার ক্লাস লিমিট। এগুলোকে কি বলবো আমরা? আপার ক্লাস লিমিট। এরপরে বাঁ দিকে যেগুলো আছে, যে ভ্যালু গুলো আছে 15 25 35 45 55 65, এগুলোকে আমরা বলছি লোয়ার ক্লাস লিমিট, লোয়ার ক্লাস লিমিট। এরপরে রেঞ্জ হচ্ছে এখানে কত? 10। রেঞ্জটা কিভাবে ক্যালকুলেট করছি আমরা বা বের করছি? আপার ক্লাস লিমিট মাইনাস লোয়ার ক্লাস লিমিট। যেমন এখানে প্রথম ক্লাস আপার ক্লাস লিমিট কত? 25, লোয়ার ক্লাস লিমিট 15। তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে কত পাবে? বিয়োগ করলে পাবে তোমার 10, ঠিক আছে? তাহলে রেঞ্জ হচ্ছে 10। আচ্ছা, ক্লাস ইন্টারভ্যাল বলা যায় এটাকে, ক্লাস ইন্টারভ্যাল 10। এরপরে আসো তোমার ইনক্লুসিভ ক্লাস ইন্টারভ্যালের ক্ষেত্রে তুমি কিভাবে এই ক্লাস ইন্টারভ্যালটা বের করবা বা তোমার রেঞ্জটা বের করবা, ক্লাসের যে রেঞ্জটা বের করবা, কারণ সেখানে তো দেখা যায় যে 15 থেকে 24 থাকবে, তো বিয়োগ করলে 9 আসে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা একটা রুলস করেছো নিশ্চয়ই যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করেছো ছোট ক্লাসে, তোমার সেখানে করতে হয় কি আপার ক্লাস লিমিট মাইনাস লোয়ার ক্লাস লিমিট প্লাস 1, তখন দেখবো যে আবার ওই 10 আসতেছে ঘুরে ফিরে। 24 বিয়োগ 15 যোগ 1, তাহলে 24 বিয়োগ 15 করলে হবে 9, তার সাথে 1 যোগ করলে হবে 10। এটা কেন করবো আমরা, একযুক্ত কেন করবো? নিয়মটা হচ্ছে বা যুক্তিটা হচ্ছে, লজিকটা হচ্ছে তোমার যেহেতু এক করে গ্যাপ রয়ে গেছে এখানে, ইনক্লুসিভ ক্লাস ইন্টারভ্যালে যেটা হয় তোমার এক গ্যাপ থাকে 15 থেকে 24, তারপর 25 থেকে 34, এরকম তাহলে 24 আর 25 এর মাঝে কত? এক গ্যাপ থাকে, তাই না? তাহলে এক গ্যাপ থাকলে যেটা হয় যে তোমার ওই একটা সমন্বয় করার জন্য যোগ করে দিতে হয়, তাহলে আবার আলটিমেটলি ইন্টারভ্যালটা ঠিক থাকে। এই হচ্ছে মোটামুটি বিষয়গুলো, ক্লাস আপার বাউন্ডারি লোয়ার বাউন্ডারি ক্লাসের ইন্টারভ্যালটা কিভাবে করতে হয় এই বিষয়গুলো। আমরা এর পরবর্তীতে আরো যদি কিছু কোঅর্ডিনেট বিষয় থাকে সেগুলো সেগুলো আসবে পরবর্তী আলোচনায়। আমরা নেক্সট আরেকটা যেতে চাই, সেন ছিল কিওর বলো স্যার, এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভ্যালের ক্ষেত্রে যদি 25 না হয় এটা আমরা কেন সেকেন্ড ক্লাসে ফলাবো, প্রথম ক্লাসে কেন ফলাবো না, কারণটা কি? মেনলি এটা হচ্ছে আমি আগে আগেও বলেছি তোমার যে ইনক্লুসিভ ক্লাস ইন্টারভ্যালে যেটা করে থাকি আমরা সাধারণত, ইনক্লুসিভ ক্লাস ইন্টারভ্যালে ধরো
15 থেকে 24 নিয়েছে, এরপরে 25 থেকে 34। এখন ইনক্লুসিভ ক্লাস ইন্টারভ্যালে তো আসলে এই ধরনের কোনো বিভাগ থাকে না, ঠিক আছে? আমরা 25 হলে কি দ্বিতীয় ক্লাসেই দিয়ে দিই বা ফেলি, ওইটা একসাথে মিল রাখার জন্য, যাতে কোনো কনফিউশন তৈরি না হয়, এই জন্য আমরা যেটা করি এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল হইলেও আমরা ঠিক পরের ক্লাসে দিয়ে দিই বা পরের ক্লাসে এন্ট্রি দিই, ঠিক আছে? এরপরে আমরা পরবর্তী টপিকস যেটা আছে সেখানে যাই, প্রেজেন্টেশন অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করাটা শিখলাম, আমরা একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যদি রেডি করতে পারি সেটাকে কিভাবে প্রেজেন্ট করা যায় এর কিছু পদ্ধতি আমাদের আছে। তো মেইনলি দুইটা পদ্ধতি, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন। তো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন কোনটা? গ্রাফিক্যাল প্রেজেন্টেশন সিম্পলি যেটা তৈরি করতে আমাদের গ্রাফ প্রয়োজন পড়ে, সিম্পল, মানে গ্রাফ যদি লাগে কোনো ডাটা প্রেজেন্টেশনে বা ফ্রিকোয়েন্সি প্রেজেন্টেশনে আমরা সেটাকে আমরা বলছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। আর যদি গ্রাফ না লাগে আমরা ডায়াগ্রামের মাধ্যমে প্রেজেন্ট করতে পারি তখন সেটাকে বলছি ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন। যেমন পাই চার্ট, পাই চার্ট করতে আমাদের গ্রাফ প্রয়োজন পড়ে না, বার ডায়াগ্রাম করতেও না হলেও চলে। তো এগুলো আমরা ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশনের মধ্যে ফেলতে পারি বা এইভাবে ক্রিয়েট করতে পারি। তো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে কিছু প্রেজেন্টেশন আছে আমাদের এখানে গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের প্রায় কাজে লাগে, যেমন হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, অজিত কার্ভ, এই তিনটা মেইনলি বেশি লাগে। তো আমরা দেখি এখানে কিভাবে এগুলো আঁকতে হয়। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হিস্টোগ্রামের বাংলাটা কি তোমাদের জানা আছে কারো? হিস্টোগ্রাম না স্যার। আয়তলেখ নাম শুনেছ? আয়তলেখ? জি স্যার। হ্যাঁ, ওই আয়তলেখটাই হচ্ছে তোমার হিস্টোগ্রাম ইংলিশে। তো আমরা ওইটাই আজকে আঁকার চেষ্টা করবো। হিস্টোগ্রাম আবার এখানে দেখতে পাচ্ছি আমরা দুই ভাবে আঁকতে পারি বা দুই রকমের হয়, দুই রকম ভাবে দুই ভাবে আঁকা যায়। একটা হচ্ছে ইকুয়াল ক্লাস ইন্টারভ্যালের জন্য, আর একটা হচ্ছে আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যালের জন্য, ঠিক আছে? ইকুয়াল ক্লাস ইন্টারভ্যালের জন্য হচ্ছে ঝামেলা নাই কোনো, সিম্পল, আমরা আয়তক্ষেত্র মতো করে বার একে একে আমরা হিস্টোগ্রামটা এঁকে ফেলবো। আর তোমার আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যালের জন্য একটু কাজ করে নিতে হয়, সেটা আমরা কিভাবে আঁকতে পারি সেটা দেখবো। আমি এখন তোমাদেরকে যেটা বলছি মনোযোগ দিয়ে শোনো সবাই, আমি এখন একটা আয়তলেখ আঁকবো বা হিস্টোগ্রাম আঁকবো, এখানে যে ডাটাটা দেওয়া আছে সেই ডাটা দিয়ে। তোমরা যারা সাথে কাগজ কলম আছে তাদের তো ভালো প্রিপারেশন নিয়ে রাখছো, আর যাদের কাগজ কলম নাই তারা এখন চট করে নিয়ে নাও, এক মিনিট সময় দিচ্ছি, হাতে খাতা কলম নিয়ে নাও, সবাই এই জিনিসটা আঁকবে, ঠিক আছে? প্রত্যেককে আমাকে একে দেখাবে। তো সবাই কাগজ কলমটা নিয়ে নাও, একটু হাতে সময় দিচ্ছি তোমাদের, এক মিনিট আমি আঁকবো, পাশাপাশি তোমরা একে দেখাবে বা আঁকবে। আরেকটা কথা বলে রাখে যে জুমে অনেক সময় ঝামেলা হয়, যে তোমার আমি ভিডিওটা যখন অন করব ব্যাক ক্যামেরায় তখন দেখা যায় যে লোডিং এ একটু সমস্যা হতে পারে, যেহেতু মোবাইল দিয়ে নিচ্ছি ক্লাস। তো তোমরা ওই সময়টাতে আমি নিজেও কোনো কথা বলবো না, তোমরা কেউ কথা বলবে না, চুপ থাকবে, তোমরা এমনিতেই নর্মালি চুপ আছো বা কথা বলছো না, ঠিক আছে? আমিও কোনো কথা বলবো না, কারণ কথা বললে হয় কি যে ওইটা ভালো শোনা যায় না, আর তখন ভিডিওটাও দেখা যায় যে মানে স্মুথ হয় না, বেজে যায়। তো আমি ভিডিওটা অন করে গ্রাফটা আঁকবো এই কারণে যাতে তোমরা দেখতে পারো যে কিভাবে আঁকছি আমি, ঠিক আমার সাথে সাথে তোমরা এঁকে ফেলবে, দেখে দেখে এঁকে ফেলবে। আঁকার পরে দেন হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনায় যাব, তোমাদের হাতেও তোমাদের সামনে তখন আঁকার চিহ্নটা থাকবে, মানে অঙ্কিত যে চিত্রটা থাকবে আমার কাছে থাকবে, তখন আমরা আলোচনা করলে সেটা সহজে বুঝতে পারবো, বা কোনো কনফিউশন থাকলে তখন আলোচনা করতে পারবো, ঠিক আছে? আমি কি বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে আমি এখন যাই, তোমরা মনোযোগ দিয়ে দেখো যে কিভাবে এটা করতে হয়। ওকে,
আমরা এখানে একটা ফ্রিকোয়েন্সি রেজিমেন্ট তৈরি করেছি, এখন এখান থেকে গ্রাফটা আঁকব। আপনারা কেউ শুনতে পাচ্ছেন ভাই? আমি তো শুনতে পাচ্ছি না। হ্যালো ভাই, স্যার কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না। না না স্যার, তো আমি কিছু বলছি না, এই ইনভার্টার কিছু বলছি না, আমি শুধু ছবিটা আঁকছি, তোমরা শুধু দেখে থেকে ছবিটা আঁকো। এইটুকু কি আঁকা হয়েছে সবার, বা আঁকতে পেরেছো? জি স্যার, একটু আরেকটু আসতে। এটা হচ্ছে একেবারে বেসিক, তোমার তোমরা যেকোনো গ্রাফ আঁকতে গেলে এই জিনিসটা লাগে। এক্স এক্সিস ওয়াই এক্সিস দুটো জিনিস আমাদের আঁকতে হয়। এরপরে এক্স এক্সিস একটা স্কেল তৈরি করতে হয়, এক্স এক্সিস স্কেল তৈরি করতে হয়, ঠিক আছে? আচ্ছা, আমার ভোকালটা কি ক্লিয়ার শুনতেছো নাকি ঝামেলা হচ্ছে কোনো? জি স্যার শুনতেছি। জি স্যার ক্লিয়ার, কোনো ঝামেলা নাই তো? ক্লিয়ার স্যার। ওকে ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করি, ভোকালটা দেই। কারণ হচ্ছে গত ক্লাসে আমরা যেটা করেছিলাম যে একসাথে দুইটা চলছিল না, একটা ঝামেলা হচ্ছিল, এই কারণে ভাবলাম যে কথা না বলে শুধু ছবিটাই আমি আঁকি। ওকে যাক, তাহলে আমি একটু শেয়ার করি জিনিসটা তোমাদের সাথে কিভাবে আঁকলাম। নরমাল গ্রাফের মতো এক্স এক্সিস ওয়াই এক্সিস দুটো দিলাম। এক্স এক্সিসে আমার মার্কস যে ডিস্ট্রিবিউশনটা আছে এখানে 30 থেকে শুরু করে 30 থেকে 40 40 থেকে 50 আপ টু 90 পর্যন্ত, সেটা আমি এখানে আঁকলাম 30 40 50 60 70 80 90। একইভাবে ফ্রিকোয়েন্সিতে আছে আমার নাম্বার অফ স্টুডেন্ট, এটা আমি ওয়াই এক্সিসে দিলাম। এখানে ওয়াই এক্সিসে দিয়েছি নাম্বার অফ স্টুডেন্ট, এখানে সর্বোচ্চ 40, তো 40 পর্যন্ত আমি এঁকে নিলাম। 10 20 30 40। আচ্ছা, এরপরে হচ্ছে স্কেলটা লিখতে হবে। স্কেলটা কিভাবে লিখতে হয় তোমরা সবাই জানো নিশ্চয়ই, যে গ্রাফে অনেকগুলো ক্ষুদ্র ঘর থাকে, তো এক একক এক্স এক্স অক্ষ বরাবর এক ক্ষুদ্রতম এক একক এক ঘর সমান তোমার 2 একক, এরকম ধরতে হবে। আর ওয়াই অক্ষ ধরতে হবে ও ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান 1 একক, এরকম ধরে বা যে যেভাবে ধরতে চাও, তুমি চাইলে এদিকে এক এক সমান এক ঘর ধরতে পারো, তখন গ্রাফটা একটু বড় হয়ে যাবে। তো এটা এই ডান পাশে বা মানে ওইখানে লিখে দিতে হবে, যেটাই স্কেল ধরবা এই এই জায়গাটাতে, এই জায়গাটাতে লিখে দিতে হবে, ঠিক আছে? যেমন ও এক্স অক্ষ বরাবর, ও এক্স অক্ষ বরাবর
one small square. One one small হচ্ছে one small square. প্রথমে এক বর্গফল সমান two unit. আর OY অক্ষ বরাবর one small square সমান হচ্ছে one unit. ঠিক আছে, এই জিনিসটা লিখে দিতে হবে। ওকে, এটা যদি হয়ে যায় বেসিকটা, এরপরে আমরা আসো হিস্টোগ্রামে যাই। দেখো প্রথম যে ক্লাস 30 থেকে 40 সেখানে আমার ফ্রিকোয়েন্সি কত আছে 6, তো আমি এখানে 6 বরাবর একটা বার আঁকব, এই বরাবর এখানে এখান থেকে শুরু করলাম 6 যেখানে হয় সেই বরাবর একটা বার এঁকে ফেললাম। আচ্ছা একটা বার হলো, এরপরে পরবর্তী ক্লাস হচ্ছে আমার 40 থেকে 50 15 বরাবর 15 পর্যন্ত আমি একটা বার আঁকবো এখানে স্কেল ধরে। এটা সাদা খাতা আঁকছে এই জন্য হয়তো অ্যাকুরেট হচ্ছে না, কিন্তু গ্রাফ আঁকলে ঠিকই এক্স্যাক্টলি অ্যাকুরেট হবে। এরপরে আসো 50 থেকে 60 হচ্ছে 40 না 40, 40 পর্যন্ত আমি যাব, 40 পর্যন্ত যাব আঁকলাম। এরপরে 60 থেকে 70 এই ঘরে হচ্ছে 25, 25 25 আঁকলাম। এরপরে হচ্ছে 70 থেকে 80 10, 70 থেকে 80 10 আঁকলাম। 80 থেকে 90 4 4 এইভাবে করে আমার হিস্টোগ্রামটা আঁকা হয়ে গেল। এখন দেখো চেহারাটা আসলে পরিচিত কিনা, তোমরা নিশ্চয়ই আয়ত লিখে গেছো এবং সেটার মতোই হয়েছে। আমি আঁকার জন্য একটু সময় দিচ্ছি, আঁকা হলে মোটামুটি একটু রেসপন্স করো যে তারে কিছু। আঁকা হয়েছে কিছু? জি স্যার। ওকে তাহলে আমরা নেক্সট আগাই, এটা নিয়ে একটু আলোচনায় আসি। দেখো এখানে একটা জিনিস তোমাদের আশা করি সামনে কোশ্চেন করবে, জিগজ্যাগ সাইন দিয়েছে একটা জিরোর পরে, এই জিনিসটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এটা এখানে এই সেন্টার মানেটা কি এটা বুঝছো? জিরো থেকে ওইটুক পর্যন্ত এটা ভাঙা চিহ্নটা দিয়ে বুঝাই। হ্যাঁ অনেকটা তাই, যে এটা দ্বারা বোঝায় যে তোমার স্কেলটা জিরো থেকে শুরু না, স্কেলটা শুরু হচ্ছে 30 থেকে, 30 to 40 40 to 50 এরকম। তো যদি জিরো থেকে শুরু হতো তাহলে এখানে আর এই সাইনটা আমি দিতাম না, এইটা একটা বিষয়। তো এটা আসলে এখানে ছোট ডাটা বিধায় আমরা পার্থক্যটা বুঝতেছি না, বা এটার অ্যাপ্লিকেশনসটা এইভাবে বুঝতেছি না, ইম্পর্টেন্সটা কত। ধরো এখানে একটা ডাটা থাকলো 2001 থেকে 2002, 2002 থেকে 2003 এরকম, সেটা নিয়ে আমরা ওই ক্লাসের বরাবর আমরা ফ্রিকোয়েন্সি ধরে বারগুলো এঁকেছি। ওকে এটা হচ্ছে হিস্টোগ্রাম উইথ ইকুয়াল ক্লাস ইন্টারভেল, তোমরা একটু লিখে রাখো তাহলে সুবিধা হবে, কারণ পরবর্তীতে আমরা অনেকগুলো ক্লাস ইন্টারভেলের জন্য আঁকবো। হিস্টোগ্রাম with equal class interval. Sir, assessment is a square scale? মানে one assessment হচ্ছে one small square. X much a small square. ক্ষুদ্র বর্গঘর. With equal class interval.
ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল, আমরা আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যালের জন্য আসব বা যাব। তাহলে এটা আমরা ইকুয়াল ক্লাস ইন্টারভ্যালের জন্য করলাম, এরপরে আমরা আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যালে চলে যাচ্ছি। নতুন করে একটা ডেটা সাজাই এখানে, ওই ডাটাটাকে একটু রিশাফল করে নিই। মার্কস হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস 30 to 40, 40 to 60, 60 to 70, 70 to 80, 80 to 90, এখানে আমরা ধরলাম কত হলো 60, যখন আনইকুয়াল ক্লাস ইন্টারভেল তোমার চলে আসতেছে, আনইকুয়াল ক্লাস ইন্টারভেল মিনস তোমার প্রত্যেকটা ক্লাসের ইন্টারভেল সেম না, সেটাই হচ্ছে আনইকুয়াল। যদি একটাও ডিফারেন্ট হয় তাহলে আমরা সেটাকে কি বলছি, আনইকুয়াল বলছি, ঠিক আছে। যদি একটাও তোমার একটু ডিফারেন্ট হয় সেক্ষেত্রে আমরা এটাকে আনইকুয়াল বলছি। এখন এক্ষেত্রে করণীয়টা কি, আমরা কি করব, কিভাবে এটাকে আঁকা যায় সে পদ্ধতিটা আমরা দেখছি। এখানে একটু কাজ করে নিতে হবে আমাদেরকে, একটা কলাম এক্সট্রা করে নিতে হবে, কলাম এক্সট্রা করে নিতে হবে, যেখানে থাকবে তোমার ডেন্সিটি, ডেন্সিটি ডেন্সিটি সমান এখানে থাকছে আমার ফ্রিকোয়েন্সি এফ, এফ বাই আই, ঠিক আছে, এফ বাই আই। এখন এফ হচ্ছে আমার এখানে ফ্রিকোয়েন্সি, রাইট, আর আই হচ্ছে আমার ক্লাস ইন্টারভেল, ঠিক আছে। আচ্ছা তোমাদের প্রেজেন্ট তো দেওয়ার দরকারই নেই রে বাবা, তোমরা গণহারে পি দিচ্ছ, দরকার কি কমেন্টসে? আমি তো অ্যাটেন্ডেন্স তোমাদেরকে নেই। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো স্যার। লাস্ট ক্লাসে নেট প্রবলেমের জন্য স্যার আপনি যখন স্ক্রিনশট নিছিলেন তখন স্যার ডিসকানেক্ট হয়ে যায়, এই জন্য স্যার প্রেজেন্টটা দিতে পারিনি স্যার। আজকেও স্যার নেটটা একটু প্রবলেম করতেছে, অলরেডি দুইবার বের করে দিছে জুম থেকে, তো স্যার এই জন্য স্যার সিকিউরিটির জন্য স্যার একটু দিছি স্যার, সরি স্যার। আচ্ছা আমি তোমাদেরকে বলি, একই সমস্যা আমারও স্যার। এই ধরনের প্রবলেম যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমি শুরুতে যেটা করবো আর্কাইভ দেখবো, আমার ক্লাসেস গুলো তো রেকর্ড থাকবে, আর্কাইভ থাকলে সেখান থেকে আমি নিয়ে নেবো। স্ক্রিনশটটা নিচ্ছি এক্সট্রা কেয়ারের জন্য, যাতে করে ওইটা কোনোভাবে যদি মিস হয় বা যদি খুঁজে না পাই সেক্ষেত্রে আমি এখান থেকে দিব। তো তোমরা যে প্রবলেমটা বলছো এই প্রবলেমের জন্য আমি বলছি, তোমাদের যদি এই ধরনের প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে তোমরা যেটা করবা যে সিআর কে জানাবা, সিআর আমাকে যেই আইডি গুলোতে সমস্যা হচ্ছে বা হয়েছে সেই আইডি গুলো আমাকে ও মেসেঞ্জারে অথবা মেইলে দিবে। মেসেঞ্জারে আমি ওর সাথে অ্যাড আছি, তো আমার মনে হয় মেইলে দিলে ভালো, মেইলে দিলে থাকবে, মেসেঞ্জারে দিলেও থাকবে, যে কোনো এক জায়গায় দিলে আমি পেয়ে যাব, ঠিক আছে। মেসেঞ্জারে দেওয়া ভালো, মেসেঞ্জারে দিলে আমি ওই ডেট অনুযায়ী আমি পেয়ে যাব। সিআর কি শুনতে পাচ্ছ আমাকে? সিআর নিশান আছো? নিশান কি ক্লাসে নাই? মাঝে মধ্যে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, দেখা যায় যে জুম মধ্যে বের করে দিচ্ছে নেটওয়ার্কের কারণে। তো ওরা অ্যাটেন্ডেন্স নিয়ে শঙ্কিত, যখন শর্ট নেই ক্লাসের শেষে
তখন প্রবলেমের কারণে অনেকে হয়তো থাকতে পারে না লিস্টে। এই কারণে যদি এরকম কারো প্রবলেম থেকে থাকে, আমি বলেছি যে তোমাকে জানাতে তুমি সেই আইডিটা আমাকে মেসেঞ্জারে দিয়ে রাখবে। আচ্ছা স্যার, আমি আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, তোমাকে জানাবে ওরা যে আমার এই প্রবলেম ছিল, ঠিক আছে? তখন আমি এই আইডি গুলোকে কনসিডার করব। আর তুমি তুমি অনেস্ট থাকবা, যাতে করে এরকম কোন ধরনের ক্লাস না করে কেউ একজন আইডিয়া তোমাকে যাতে না দেয়, তুমি একটু খেয়াল রাখবা, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, কারণ আমরা জুমে ক্লাস নেই অনেক কষ্ট করে, তোমরা ক্লাস করো অনেক কষ্ট করে, এরপরে এর মধ্যে যদি ফাঁকিবাজি করো, এখানে তো আসলে যে অভিভাবক ওইভাবে ফেস করার সুযোগ কম, আমরা তো কে থাকলো কে না থাকলো এইভাবে দেখার সুযোগ কম। নাইলে এক কাজ করি স্যার, ওই চ্যাট বক্সে সবাই প্রেজেন্ট দিলে তাহলে অ্যাট লিস্ট বুঝাবে যে সে মানে কিছুক্ষণ হইলেও ছিল, এটা একটা প্রুফ থাকবে। ওইটা থাকে তাই? হ্যাঁ স্যার, চ্যাট বক্সে মানে প্রেজেন্ট দাও মানে তো স্যার জুমে ঢুকছে, ঢুকে তারপর চ্যাট বক্সে প্রেজেন্ট দিছে, এরকমই হয় সাধারণত মানে জুমের চ্যাট বক্সে। বুঝতে পারছি, দিয়ে রাখি ডাকসমস দিলে সবাই গণহারে দেয়, সেটা আবার খুব খুঁজতে হবে এরকম ভাবে। আমি তাহলে ওই স্ক্রিনশটটা নিয়ে রাখি ওটাকে প্রমাণ। আর আর তাই তো তাহলে আমি আপনাকে জানাবো যদি জানাই দিই। হ্যাঁ, আর ভেরিফিকেশন তো থাকবেই, সমস্যা না, দুই একটা আইডি দিলে বোঝা যাবে যে আসলে রিয়েল ছিল নাকি ফেক ছিল। ওকে, তাহলে আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় আবার ফিরে আসতে চাই। এখানে আমরা দেখো লিখেছি ডেন্সিটি সমান হচ্ছে এফ বাই আই, খেয়াল করো এফ বাই আই। তো সেক্ষেত্রে এফ হবে কোনটা? এফ হবে আমার ফ্রিকোয়েন্সি, আর আই হবে কোনটা? আই হবে ক্লাস ইন্টারভ্যাল। তাহলে শুরুতে দেখো এখানে আমার এখানে ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 10 আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 6। তাহলে 6/10 কত হয়? 6/10 করলে হয় 0.6। এরপরে হচ্ছে পরবর্তীতে ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে আমার 20, ক্লাস ইন্টারভ্যাল 20 আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 45, এটাকে হিসাব করলে হয় 2.25। এরপর হচ্ছে 60 থেকে 70, 60 থেকে 70 35, তাহলে এখানে আমি যদি হিসাব করে আসি 3.5, 70 থেকে 80 10 1.5, 50 ডাটাটা কি মিস 1.0, এরপর হলো গিয়ে 0.4। এই টেবিলটা সবাই কমপ্লিট করো, ঠিক আছে? আমরা এখন 63 এর মতো আছি, ইনক্লুডিং মি, তাহলে 62 প্রেজেন্ট। আমি দেখব যে ব্রেকের পরে কজন আসে ক্লাসে, যারা আসবে তাদের কি প্রেজেন্ট দিব। ওকে, এক মিনিটের মধ্যে ব্রেকে যাব। এরপরে দেখো আমরা আবার ফিরে আসবো গ্রাফ নিয়ে, গ্রাফ আঁকার জন্য ফিরে আসবো, কিভাবে আঁকতে হয় সেটা দেখবো। তো এখানে দেখো টেবিলটা সবাই কমপ্লিট করতে পেরেছো কিনা, সবাই কি এঁকেছো বা লিখেছো? স্যার লিখেছি। ওকে, বুঝতে পেরেছো কিভাবে আসলো যে 0.6, 2.25, 3.5, 1.0, 0.4, এটা কিভাবে আসলো বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, আমরা করেছি কি আবার রিপিট করছি, তোমার ফ্রিকোয়েন্সি কে ক্লাস ইন্টারভ্যাল দিয়ে ভাগ দিয়েছে, সিম্পল। তাতে আমরা পেয়েছি কি ডেন্সিটি পেয়েছি। ডেন্সিটি মানে হচ্ছে ঘনত্ব, তোমার একটা
আয়তলেখের অনেকগুলো আয়তক্ষেত্র সমন্বয় থাকে। তো আয়তক প্রতিটা আয়তক্ষেত্রের তোমার ডেনসিটি বা ঘনত্বটা আমরা এখানে পেয়ে গেছি। এখন এইটা অনুযায়ী আমরা চিত্রটা আঁকব, ঠিক আছে? আমি একটু শুরু করি, তোমরাও শুরু করো যতক্ষণ পারা যায়। এরপরে আমরা ব্রেকে গেলে দেন হচ্ছে পরবর্তীতে এসে আবার বাকিটা কমপ্লিট করবো। বেসিকটা একে ফেলো, এক্স এক্সিস ওয়াই এক্সিস। যাই আমাদের আলোচনায়। এটুকু হচ্ছে বেসিক যে গ্রাফ আমরা এঁকেছিলাম, আর সেটুকু এখানে স্কেলটা লিখতে হবে। স্কেলটা লিখে দিচ্ছি y-axis one small square equals to 2 unit over 1 y-axis one small square equals to
y axis এ 1.0 2.0 3.0 4.0 দিচ্ছি কারণ এখানে আমি y axis এ দিচ্ছি কি ডেনসিটি খেয়াল করো শোনা যাচ্ছে আমার কথা জি স্যার বাট একটু একটু মানে হচ্ছে আমার একটু কারেকশন আছে এক্সিস্টটা পুরোটা হবে তো আমি নতুন করে আবার আছি এখানে এটা হবে না আমার যে যেহেতু চকটা না বুঝতে পারবো না আর নতুন করে আছি এটা হচ্ছে আমার কমপ্লিট একটা হিস্টোগ্রাম ফর অ্যান ইকুয়াল ক্লাস ইন্টারভাল ব্যাক টু তারপর সবাই
সবাইকে একে একে ডাকা হয়েছে এখন তাহলে আমরা আঁকার পর্বটা যদি শেষ করতে পেরেছি তোমরা তোমাদের খাতায় সবার খাতাতেই আছে বা যারা একদম সবার হাতেই আছে সামনে রাখো আমি দুটি প্যারালাল আলোচনা করছি যাতে পার্থক্যটা বুঝতে পারো প্রথমে আমরা কি আঁকলাম হিস্টোগ্রাম উইথ ইকুয়াল ক্লাস ইন্টারভাল এখানে ক্লাস ইন্টারভালটা ইকুয়াল ছিল আর পরবর্তীতে যেটা আঁকলাম সেটাও হিস্টোগ্রাম সেখানে ছিল হিস্টোগ্রাম উইথ আনইকুয়াল ক্লাস ইন্টারভেল আনইকুয়াল আনইকুয়াল কোন অর্থে আনইকুয়াল হচ্ছে যে আমরা এখানে যে হিস্টোগ্রাম এই কেছি সেখানে ক্লাস ইন্টারভেলটা ইউনিফর্ম না যেমন তৃতীয় যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ছিল সেখানে প্রথমে প্রথম ক্লাসে ক্লাস ইন্টারভেল ছিল 10 30 40 এর পরবর্তী দ্বিতীয় ক্লাসে ক্লাস ইন্টারভেল ছিল 60 এর পরে পরবর্তী ক্লাস ইন্টারভেল আবার 60 70 তো এখানে দেখো প্রথমে 10 তারপরে 20 তারপরে 10 তারপরে 10 তারপরে 10 মানে এখানে কিন্তু একটা ইনফরমেটিভ ব্যাপার হয়েছে ইনকাম ফাইনাইট ইন্টারভেল এই কারণে এটা কানেক্টেবল হচ্ছে সঠিকভাবে এই কারণে আমরা যেটা করেছি যে ডেন্সিটি টেবিল টু ডেন্সিটি টেবিলকে ওয়ে অফ প্লট করেছি স্যার আপনার কথা স্যার খুবই স্যার ভেঙে ভেঙে আসতেছে স্যার নয়েস হইতেছে স্যার স্যার ক্লিয়ার না স্যার শোনা যাচ্ছে স্যার ক্লিয়ার না স্যার স্যার কোশ্চেন ছিল কিন্তু স্যার বুঝতেছি না স্যার টেকনিক্যাল প্রবলেম হলে আসলে কি করার তো এতক্ষণ তো স্মুথলি ক্লাস দিলাম উইথ ভিডিও
জি স্যার, স্যার প্রত্যেকটা কথাই স্যার আপনার স্যার মানে স্যার কথা বলতেছেন কিন্তু স্যার আচ্ছা কেঁপে কেঁপে যাচ্ছে স্যার, মানে কোনো কথাই স্যার শুনতে পারতেছি কিন্তু স্যার অনেক নয়েজ আসতেছে আর স্যার কাটা কাটা স্যার। আমরা যেটা বলছিলাম যে দুইটা বিষয় ছিল, একটা ছিল তোমার ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল, একটা আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল, দুইটা চিত্রই আমরা রাখলাম। এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে বলতে পারো যে স্যার এটা এখানে প্রবলেম আসবে আর বুঝি নাই, যদি থেকে থাকে কোনো প্রবলেম। আমি এটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। স্যার হ্যালো, হ্যাঁ বলো, প্রবলেম থাকলে বলো স্যার। আমি আসলে জানতে চেয়েছিলাম যে স্যার আমরা যখন আনইকুয়াল ক্লাস ইন্টারভেল দিয়ে করব তখন কি আমরা ফ্রিকোয়েন্সি ভার্সাস ক্লাস ইন্টারভেল দিয়ে করতে পারবো নাকি জাস্ট সব সময় ডেন্সিটি ভার্সাস ক্লাস ইন্টারভেল দিয়ে করতে হবে? যখন ইকুয়াল না আনইকুয়াল কোনটার ক্ষেত্রে বলছো স্যার? আনইকুয়াল এর ক্ষেত্রে কি আমি সব সময় কি ডেন্সিটি ইউজ করতে হবে? রাইট, আনইকুয়াল যদি হয় ডেন্সিটি মাস্ট, আনইকুয়াল এর ক্ষেত্রে ডেন্সিটি ছাড়া উপায় নাই। আর যদি ইকুয়াল হয় সেক্ষেত্রে তুমি ডেন্সিটি দিয়ে করলেও হবে, ডেন্সিটি ছাড়া নরমালি করলেও হবে, যে কোনো একটা দিয়ে করলেই হবে। কারণ ইকুয়াল হলে তুমি ডেন্সিটি দিলে ওই সেমই আসবে, সেম পিকচারই আসবে, এক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। ইকুয়াল হলে ইউনিফর্ম যদি হয় ইন্টারভেলটা, আর যদি ইউনিফর্ম না হয় আনইকুয়াল হয় সেক্ষেত্রে ঝামেলাটা হবে। তো সেক্ষেত্রে আমার ডেন্সিটি মাস্ট লাগবেই। এখানে আরেকটু বলে রাখি যে আমরা এখানে একটা শুধুমাত্র দেখেছি তোমার ডিফারেন্ট, এখানে সবগুলো ডিফারেন্ট হতে পারে। যেমন প্রথমটা দশ, তারপর একটা বিশ, তারপরে পাঁচ, তারপরে পনেরো, এরকম ভিন্ন ভিন্ন তোমার ইয়া থাকতে পারে, ক্লাস ইন্টারভেল থাকতে পারে। সেক্ষেত্রে তোমার ডেন্সিটি করা ছাড়া আসলে অন্য কোনো ওয়ে নাই, ডেন্সিটি করতেই হবে তোমার। ওকে স্যার, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ওয়েলকাম। আর আর কি কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান এলস? কোশ্চেন থাকলে করো, আদারওয়াইজ আমি এখন অ্যাটেন্ডেন্স নিব। স্যার ডেন্সিটি, স্যার ডেন্সিটিটা কোন এক্স বরাবর ইউজ করব? ডেন্সিটিটা কখন ইউজ করবে তাই? হ্যালো স্যার, হ্যাঁ ডেন্সিটিটা ইউজ করব বরাবর ইউজ করব, তখন দেখতে পারি না। ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, ডেন্সিটিটা ওয়াই অ্যাক্সিস বরাবর ইউজ করবা। তোমাদের কোন কোশ্চেন?